আশ্রয়ণ প্রকল্প বড়তলা 1 ও 2, এর উদ্বোধনী অনুষ্ঠান স্থান বড়তলা আশ্রয়ণ প্রকল্প মুজাফারপুর, তারিখ 3 মে 2019 খ্রিস্টাব্দ, সময় বিকাল 3 ঘটিকা। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর জন্য আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গগড়া উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি অনুষ্ঠানের ছিলেন জনাব অসীম কুমার উকিল, মাননীয় সংসদ সদস্য নেত্রকোনা 3, কেন্দুয়া, আটপাড়া। উনি ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন জনাব নুরুল ইসলাম, চেয়ারম্যান কেন্দুয়া উপজেলা পরিষদ, কেন্দুয়া নেত্রকোনা। কিন্তু স্যারের কোন ইমেজ আমার মোবাইলে না থাকায় আমি ইনক্লুড করতে পারিনি। আরেকজন বিশেষ অতিথি জনাব আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া নেত্রকোনা। পরের বিশেষ অতিথি জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, কেন্দুয়া নেত্রকোনা। স্যারের ইমেজ আমার মোবাইলে না থাকায় আমি ইনক্লুড করতে পারিনি, এই জন্য দুঃখিত। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন মুসাম্মাদ শিরিন সুলতানা, সহকারী কমিশনার ভূমি, কেন্দুয়া নেত্রকোনা। সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির ছিলেন NAM জাহাঙ্গীর চৌধুরী, চেয়ারম্যান 14 নং মুজাফারপুর ইউনিয়ন পরিষদ। আর এই অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন কেন্দুয়া ও 14 নং মুজাফারপুর ইউনিয়ন পরিষদ। তিনি গগড়া উচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্বে আছেন এবং তিনি তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন। ভিডিও ক্লিপগুলি শুরুর পূর্বে মাননীয় সংসদ সদস্য জনাব অসীম কুমার উকিল মহোদয়ের কাছে গগড়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও একটি কম্পিউটার ল্যাব এর জন্য বিনীত আর্জি জানাচ্ছি। তো এখানে একটু বলে রাখি, এই ভিডিও ক্লিপগুলি আমার মোবাইলে ধারণ করা। ওই দিন আবহাওয়াজনিত কারণে আলো না থাকায় ভালো মানের রেজুলেশন পাওয়া যায়নি।
উনি হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক বাবু সমন্দ্রচন্দ্র দেবনাথ, ইনি মঞ্জুর রহমান স্যার, ইনি হচ্ছেন তারেক স্যার, ইনি হচ্ছেন আমাদের স্কুলের মিল্টন স্যার, এই যে এরপর নিতাইবাবু স্যার, এরপর এদিকে জসিম স্যার, আমাদের স্কুলের স্যারেরা এখানে উপস্থিত আছেন। স্যারেরা এই যে মিল্টন স্যার, নিতাইবাবু স্যার, জসিম উদ্দিন স্যার, তারা এই অনুষ্ঠানে ছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই মাননীয় সংসদ মহোদয়ের বক্তব্য শোনেন। এই আমাদের হেড স্যার বাবু সমেন্দ্রচন্দ্র দেবনাথ। এরপর মাননীয় সংসদ সদস্য আশ্রয়নের বাসিন্দাদের মধ্যে চাবি এবং খাদ্য বিতরণ করেন। মাননীয় সংসদ সদস্যর হাতে এই আশ্রয়নের বাসিন্দারা তাদের নিজ নিজ ঘরের চাবি এবং
খাদ্য নিয়ে যাচ্ছেন। Thank you.